আজকে আবার আমরা শুরু করতেছি এখান থেকে। তো আজকে আমরা একটু মাইনিং করতে যাব। তো মাইনিং করতে কোথায় কোন দিকে যেতে পারি? আমাদের একটা মাইনার কোয়েস্ট, ঠিক আছে। আমরা সামনের ওইটাতে যাব, সামনে একটি বড় দ্বীপ দেখা যাচ্ছে, ওইখানে যাই। এখানে কয়লা আছে, কয়লা দিয়ে শুরু করা যাক। তো আমাদের কিছু লাগবে আয়রন, আসলে কপার দিয়ে আমাদের তেমন কোনো কাজ নাই। এখন আমাদের আয়রন খুঁজতে হবে। এখান থেকে শুধু কয়লা, রাত হয়ে যাচ্ছে, তো এখন আমাদের শুয়ে পড়া লাগবে। আবার সকাল হয়ে গেছে, আবার সকাল মানে কয়লা, প্রচুর পরিমাণে কয়লা প্রয়োজন হবে। এখানে প্রচুর কয়লা আছে, নিচের থেকে শুরু। ওয়াও ওয়াও ওয়াও, এখানে কিছু আয়রনও আছে, ঠিক আছে। আয়রন গুলো অনেক, আগে কয়লা গুলো আমরা তুলে নিই। আসলে ভাবতে পারি না এত সহজে এখানে কিছু আয়রন পেয়ে যাবে। পিকেক্স, কিছু কয়লা গুলো উপরে তুলে দিয়ে, আয়রন উপরে তুলে দিয়ে পিকেক্স গুলা নিচে নিয়ে আসি। কোড়ালের প্রয়োজন হচ্ছে না। মোটামুটি অল্প কিছু আয়রন পেলাম, আসলে বেশি না। এখান থেকে কয়লা গুলো সংগ্রহ করতে থাকি। এখানে এত পরিমাণ কয়লা, দেখছি পুরো কয়লার খনি। আরে আরো আছে, নিচের থেকে আগে যাব না, উপরে উঠতে থাকি। তো কয়লা আর কয়লা চারিদিকে, কয়লা তো আগে শেষ করে নি।
হচ্ছে এখানে তো দেখছি প্রচুর পরিমাণে কয়লা চারদিকে, ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওটাই আমাদের ঘর। ও শিট, একটু পড়ে গেছে। কয়লা কয়লা, মোটামুটি আমাদের কয়লা পরিমাণটা অনেক হয়ে গেছে, তো আপাতত মনে হয় না আর কয়লা লাগবে। আমাদের যেটা লাগবে সেটা হলো হাতলটা লাগবে বেশিরভাগ, তো মশাল তৈরি করতে হবে। দেখি কি আর যাওয়া যায়, দেখে আসি। ব্যাপার শব্দ করলো কে এখানে? এখানে ভূত, কোথায় আছে ভূত? ভূতের শব্দ পাওয়া যাচ্ছে। কই আছো ওটা তুমি? ভোট কি পানের নিচে নাকি? কোথায় থেকে ভয় দেখাচ্ছে? আচ্ছা, আমাদের মাইনিং করতে হবে।
সূর্যাস্ত যাচ্ছে, আমরা আজকের মতো এখানে গণনা করব। দেখো, সূর্য আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যাচ্ছে, চারিদিকে অন্ধকার। নিচে আমাদের বাড়ির টাওয়ারটা দেখা যাচ্ছে, শুয়ে বললাম ঘুমিয়ে যাবো।